বাঁকুড়া সদর থানা এলাকার বেলবনি গ্রামের কাছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে গোপন সূত্রে খবর পেয়ে আবগারী দপ্তরের আধিকারিকরা শুক্রবার রাতে অভিযান চালিয়ে বেশ কিছু নকল মদ উদ্ধার করেন। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় আবগারী দপ্তরের আধিকারিকরা। আবগারী দপ্তরের আধিকারিক তুহিন নাগ জানান, 33 বোতল নকল মদ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 20,000 টাকা। আজকে অন দি বেসিস অফ অ্যান ইনফরমেশন আমরা বেলমনি আন্ডার পিএস সদর পিএস সেখানে একটা রেড অর্গানাইজ করা হয় সন্ধ্যের দিকে। সেখানে 33 বোতল রয়্যাল স্ট্যাক 375, মানে প্রিন্ট যেটাকে বলে, সেইটা পাওয়া গেছে, ধরা হয়েছে। তার অ্যাপ্রক্স ভ্যালুয়েশন 20,000 টাকার কাছাকাছি এইটা আমরা বলছি। এগুলো প্রবাবলি এবং আমাদের যেটা সাসপিশন সেগুলো ডুপ্লিকেট, কারণ আমরা প্রাইম অফিসই হলোগ্রাম টেস্ট করেছি, সেখানে আমরা কোনো ইয়ে পাচ্ছি না যে এগুলো জেনুইন। হোয়াটসঅ্যাপে এগুলো কেমিক্যালে পাঠানো হবে, আমাদের যে প্রোটোকল আছে সেই অনুযায়ী তারপর আমরা কনফার্ম করতে পারব। এই অভিযান চলবে বাঁকুড়া জেলা জুড়ে? হ্যাঁ, বাঁকুড়া জেলা জুড়ে চলছে। আপনারা জানবেন যে কিছুদিন আগেই আমরা একটা দেশি মদের ওপরে একটা কেস করা হয়েছিল, আমাদের ফেক কেস, এবং আমরা খুব বেশি করে লেগে আছি, এবং এইটা সদর এক্সাইজ টিম তারা এটাকে এই রেডটাকে অর্গানাইজ করেছে। করার পরে এই রেজাল্ট, আমরা একজনকে অ্যারেস্ট করেছি। এবং এই মতগুলো মূলত কোথা থেকে আসতো বা কীভাবে? মূলত এখনও সোর্সটা খুব বেশি ডিসক্লোজ না, তবে যেহেতু অনেকগুলো বর্ডারিং জোনের মধ্যে আমাদের বাঁকুড়া জেলা, সুতরাং ধরে নেওয়া যায় এটা ঝাড়খণ্ড থেকে বা এই দিক থেকে আসছে, কোনো জায়গা থেকে ঢুকছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া সদর থানা এলাকার বেলবনি গ্রামের কাছে বাঁকুড়া দুর্গাপুর রাজ্য সড়কের ধারে গোপন সূত্রে খবর পেয়ে আবগারী দপ্তরের আধিকারিকরা শুক্রবার রাতে অভিযান চালিয়ে বেশ কিছু নকল মদ উদ্ধার করেন। এই ঘটনায় এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ চালায় আবগারী দপ্তরের আধিকারিকরা। আবগারী দপ্তরের আধিকারিক তুহিন নাগ জানান, 33 বোতল নকল মদ উদ্ধার হয়েছে, যার বাজার মূল্য আনুমানিক 20,000 টাকা। আজকে অন দি বেসিস অফ অ্যান ইনফরমেশন আমরা বেলমনি আন্ডার পিএস সদর পিএস সেখানে একটা রেড অর্গানাইজ করা হয় সন্ধ্যের দিকে। সেখানে 33 বোতল রয়্যাল স্ট্যাক 375, মানে প্রিন্ট যেটাকে বলে, সেইটা পাওয়া গেছে, ধরা হয়েছে। তার অ্যাপ্রক্স ভ্যালুয়েশন 20,000 টাকার কাছাকাছি এইটা আমরা বলছি। এগুলো প্রবাবলি এবং আমাদের যেটা সাসপিশন সেগুলো ডুপ্লিকেট, কারণ আমরা প্রাইম অফিসই হলোগ্রাম টেস্ট করেছি, সেখানে আমরা কোনো ইয়ে পাচ্ছি না যে এগুলো জেনুইন। হোয়াটসঅ্যাপে এগুলো কেমিক্যালে পাঠানো হবে, আমাদের যে প্রোটোকল আছে সেই অনুযায়ী তারপর আমরা কনফার্ম করতে পারব। এই অভিযান চলবে বাঁকুড়া জেলা জুড়ে? হ্যাঁ, বাঁকুড়া জেলা জুড়ে চলছে। আপনারা জানবেন যে কিছুদিন আগেই আমরা একটা দেশি মদের ওপরে একটা কেস করা হয়েছিল, আমাদের ফেক কেস, এবং আমরা খুব বেশি করে লেগে আছি, এবং এইটা সদর এক্সাইজ টিম তারা এটাকে এই রেডটাকে অর্গানাইজ করেছে। করার পরে এই রেজাল্ট, আমরা একজনকে অ্যারেস্ট করেছি। এবং এই মতগুলো মূলত কোথা থেকে আসতো বা কীভাবে? মূলত এখনও সোর্সটা খুব বেশি ডিসক্লোজ না, তবে যেহেতু অনেকগুলো বর্ডারিং জোনের মধ্যে আমাদের বাঁকুড়া জেলা, সুতরাং ধরে নেওয়া যায় এটা ঝাড়খণ্ড থেকে বা এই দিক থেকে আসছে, কোনো জায়গা থেকে ঢুকছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।